চাঞ্চল্যকর দাবি প্রয়াত অভিনেতা তাপস পালের স্ত্রী এবং মেয়ের। শাসকের বিরুদ্ধে মুখ খোলার জন্যই তাদের নাকি এক ঘরে করে রাখা হয়েছে। সম্প্রতি বাড়িতে পুলিশ ডেকে এনে সেই কথা জানালেন তারা। তাপস পালের স্ত্রী নন্দিনী পাল এবং মেয়ে সোহিনী এমনই অভিযোগ করেছেন। জানিয়েছেন, তারা সাহায্য প্রার্থনা করে একজন মন্ত্রীকে ফোনও করেন, কিন্তু সাহায্য তো দূরের কথা, তিনি ফোন পর্যন্ত ধরেননি। 2023 সালের ডিসেম্বর মাসে তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে সরব হন তাপস পালের স্ত্রী। একটার পর একটা অভিযোগ করতে থাকেন রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। আর তারপর থেকেই নাকি তাদের এক ঘরে করে রাখা হয়েছে। মাস ঘুরতে না ঘুরতেই এমনটা ফের দাবি করলেন তারা। এই গোটা বিষয় নিয়ে এবিপি আনন্দকে নন্দিনী পাল জানিয়েছেন, কাজের লোক আসছে না বাড়িতে, অসহযোগিতা করা হচ্ছে আমাদের সঙ্গে, দুর্ব্যবহারের শিকার হচ্ছি। তাপস একটা সময় যাদের জন্য কাজ করে গিয়েছে তারাই এই সব করছে। শাসকের ইন্ধন ছাড়া কে আর এই কাজ করবে, ওদের বিরুদ্ধে মুখ খুলেছি না তাই। তিনি তোপদেগে আরও জানান, এক মন্ত্রীকে ফোন করেছিলাম অভিযোগ জানানোর জন্য, কিন্তু তিনি ফোন ধরেননি। আমি আর আমার মেয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। এই পরিস্থিতিতে পড়ে তাপস পালের স্ত্রী জানান, ব্রিটিশ আমল বাম আমলই ভালো ছিল, শিরদাঁড়া বেঁচে দিয়ে এখন দল করতে হয়, আমি ভেঙে পড়েছি। নন্দিনীর কথা অনুযায়ী তিনি গোটা বিষয়টা জানিয়েছেন কুণাল ঘোষকে, কিন্তু কোনো সুরাহা হয়নি। এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার শাসকের বিরুদ্ধে মুখ খুলেছেন তারা। তাপস পালের মৃত্যুর পর তাদের পাশে থাকার আশ্বাস দেয়া হলেও সেটা করা হয়নি। এমনকি মন্ত্রী অরূপ বিশ্বাস নন্দিনীর নম্বর ব্লক করে দিয়েছেন বলেও একবার অভিযোগ করেন তাপস কন্যা সোহিনী।